ভোলার চরাঞ্চলে ক্যাপসিকাম চাষ করে লাভবান হচ্ছেন কৃষকরা। তবে বীজ সংকটের কারণে আগ্রহ থাকলেও এ সবজিটি আবাদ করতে পারছেন না অনেকে। ভোলা প্রতিনিধি হামিদুর রহমান হাসিবের পাঠানো তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। গাছের পরিচর্যা, আগাছা দমন ও ফল সংগ্রহে এখন ব্যস্ত জেলার কাঁচিয়া ও মাঝের চরসহ বিভিন্ন দুর্গম চরাঞ্চলের ক্যাপসিকাম চাষিরা। আবহাওয়া মাটি অনুকূল হওয়ায় গেল 4 থেকে 5 বছর ধরে ওই অঞ্চলে ক্যাপসিকাম আবাদ করছেন তারা। প্রতি একর জমিতে ক্যাপসিকাম আবাদে চাষিদের খরচ পড়ছে প্রায় 2 লাখ টাকা, তবে লাভ দ্বিগুণ হবে বলে আশা করছেন তারা। আমাদের যদি উন্নত মানের প্রশিক্ষণ দেওয়া হতো সরকারিভাবে, তাহলে আমরা আরো লাভবান হতে পারতাম। এদিকে ক্যাপসিকাম আবাদে অনেকের যথেষ্ট আগ্রহ থাকলেও ঢাকা থেকে সিন্ডিকেটের মাধ্যমে এর বীজ বিক্রি করা হচ্ছে, এতে স্থানীয় বাজারে মিলছে না ক্যাপসিকাম বীজ। বীজটা যদি আম ভোলাতে থাকতো তাহলে আমরা সবাই করতাম। ঢাকার থেকে আমরা আনি, এরা সিন্ডিকেটের মাধ্যমে বহু টাকা নিয়ে যায়, ডুপ্লিকেট বীজ ধুয়ে দেওয়াতে আমাদের অনেক সমস্যা। ক্যাপসিকামের আবাদ সম্প্রসারণে বীজ সরবরাহের পাশাপাশি নানামুখী পরিকল্পনার কথা জানান জেলা কৃষি কর্মকর্তা। কৃষক ভাইরা ক্যাপসিকাম চাষে বেশ লাভ দেখে এবছর 11 হেক্টর জমিতে চাষ করেছে। তবে কৃষকদের প্রশিক্ষণ এবং উন্নত জাতের বীজ সরবরাহ করা হলে এই ক্যাপসিকাম চাষ আরও বৃদ্ধি পাবে এবং কৃষকরা লাভবান হবে। গেল বছর জেলায় 5 হেক্টর জমিতে ক্যাপসিকামের আবাদ হলেও এবছর তা বেড়েছে দ্বিগুণেরও বেশি। মাছরাঙ্গা নিউজ ডেস্ক।